বর্ডার বাংলাদেশ এ অসামরিক পদে নিয়োগ একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সম্প্রতি, সেটি আমি বিশ্লেষণ করে আপনাদের কি কোন পদে কিভাবে আবেদন করতে পারবেন সে বিষয়ে একটা আলোচনা করার চেষ্টা করবো। এটি ভিডিওটির পর্ব হবে দুই ধাপে, প্রথম ভিডিও হবে 36টি নিয়োগের মধ্যে, প্রথম ভিডিওতে হবে প্রায় আমি আলোচনা করব 15টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, পরবর্তীতে এর পরবর্তী অংশগুলো নিয়ে আলোচনা করব এবং কিভাবে আবেদন করবেন এবং কোন মাধ্যমে আবেদন করবেন এবং কোন কোন যোগ্যতা প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করবো এবং পদ সংখ্যা কত আছে, আসন সংখ্যা কত আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমি যে পিডিএফটা তাদের মূল বর্ডারগার্ড বাংলাদেশ অসামরিক পদের যে নিয়োগটা দেওয়া হয়েছে সেই পিডিএফ থেকে আলোচনা করার চেষ্টা করতেছি। সবার সাথে থাকবেন জব বিডি 19 ইউটিউব চ্যানেলের সঙ্গে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি আলোচনা শুরু। বর্ডারগার্ড বাংলাদেশে নিম্নলিখিত অসামরিক পদসমূহ ভর্তির জন্য ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তি বর্ণিত পদ্ধতি অনুসরণ করতে হবে এবং পদ্ধতিটা আমি একদম শেষের ভিডিওতে দ্বিতীয় ভিডিওতে জানিয়ে দিব। প্রথম ভিডিওতে আমি একটু পদসংখ্যা নিয়ে এবং কি কোন পদের জন্য কি কি যোগ্যতা এবং কত স্কেলে বেতন দেওয়া হয়েছে, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে যে এক নম্বর পদের সংখ্যাটা না পদের নামটা দেওয়া আছে সেটা হচ্ছে ইমাম বা আরটি, এটা শুধু পুরুষ নিয়োগ হবে। এটা এখানে পদসংখ্যা অর্থাৎ আসন সংখ্যা আছে 3টি, স্টাডি হচ্ছে ফাজিল 500 হবে আর এই কাজের জন্য ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে বলে এখানে তাদের যোগ্যতার একটা রেফারেন্স এসেছেন এবং ফাজিল মাদ্রাসা থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সমমানের সিজিপিএ উত্তীর্ণ হতে হবে সেটাও চেয়েছেন এবং বেতন দেওয়া হবে 2015 সাল অনুযায়ী 10,000 থেকে 24,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, বাড়ি ভাড়া এবং বিবিধ মোতাবেক প্রাপ্য সুযোগ সুবিধা দেওয়া হবে সকল জেলা থেকে। 2 নম্বর পদের নামটা হচ্ছে অফিস সহকারী, শুধু পুরুষ নিয়োগ, তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি সমমানের পাশ এবং যে যে অন্যান্য যোগ্যতা, যে যে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য এক্সপিরিয়েন্স যোগ্যতা সেগুলো হচ্ছে তাদেরকে এইচএসসি পাশে 2.50 ন্যূনতম উচ্চ মাধ্যমিকে, 3 পয়েন্ট সহ মাধ্যমিকে, মাধ্যমিকে 5 এ 3 পয়েন্ট পেতে হবে এবং এইচএসসিতে কমপক্ষে 2.50 থাকতে হবে। উত্তীর্ণ হলে তারা এখানে আবেদন করতে পারেন অফিস সহকারী হিসাবে এবং কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে প্রতি মিনিটে 20 শব্দ বাংলা এবং 10-20 শব্দ ইংরেজিতে টাইপিং করতে পারতে হবে এবং এখানে বেতনের স্কেলটা দেওয়া হয়েছে 9,300 থেকে 22,400 পর্যন্ত স্কেল দেওয়া হয়েছে এবং সকল জেলা থেকে এটা আবেদন করতে পারবেন আমরা। 3 নম্বর হচ্ছে মিডওয়াইফ, মহিলা নেওয়া হবে শুধু, এখানে পুরুষ নয়, শুধু মহিলা। এসএসসি সমান পাস, পদ আসন সংখ্যা হচ্ছে 4টি, এখানে অফিস সহকারীতে ছিল 19টি, এখানে যে কেউ চাইলে আবেদন করতে পারেন যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য একটা মুখ্য সুযোগ সরকারি একটা অসামরিক পদে চাকরি। এখানে মিডওয়াইফে এইচএসসি বা সমমান পাশের প্রাতিষ্ঠানিক যোগ্যতা চেয়েছেন এবং শিক্ষাগত যোগ্যতায় জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি, এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বলে জানিয়েছেন। আপনাদের কুম্ভকে এসএসসি পাশে 3 পয়েন্ট পেতে হবে যারা এখানে আবেদন করতে চাবেন এবং সংশ্লিষ্ট কাজের 1 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা তারা চেয়েছেন সেটা অবশ্যই থাকতে হবে এবং সকল জেলা থেকে পাবেন, আবেদন করতে পারবেন। এখানে বেতন স্কেলটা দেওয়া হচ্ছে 9,000 থেকে 21,000 প্লাস। 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে পদের নামটা হচ্ছে সহকারী UBM ড্রাইভার, পুরুষ, শুধু পুরুষ নিয়োগ দেওয়া হবে। এখানে আসন সংখ্যা 9টি, এসএসসি বা সমমান পাশ, এসএসসি কমপক্ষে 3 পয়েন্ট প্লাস পেতে হবে, 3 পয়েন্ট পেতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট দেখাতে হবে এবং যে ড্রাইভিংটা চালাবেন তার জন্য একটা সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই, সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 1 বছর কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বলে জানিয়ে চেয়েছেন তাদের। সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। 5 নম্বর হচ্ছে রিজার্ভ, এখানে পুরুষ নেওয়া হবে শুধু, পদসংখ্যা 6টি, প্রাতিষ্ঠানিক যোগ্যতা এসএসসি বা সমমান পাস, কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি সমমানের পাশে উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বলে চেয়েছেন এবং বেতন দেওয়া হবে 2015 সাল অনুযায়ী স্কেল অনুযায়ী 8,800 থেকে 21,300 পর্যন্ত এবং সকল জায়গা থেকে আবেদন করতে পারবেন। কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 3, শুধু পুরুষ নিয়োগ হবে এখানে, এখানে আসন সংখ্যা আছে 9টি, প্রাতিষ্ঠানিক যে যোগ্যতা সেটা হচ্ছে ইলেকট্রনিক কম্পিউটার ডিপ্লোমা পাস হতে হবে।
যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যারের বিষয়ে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ধরা হয়েছে 9,300 থেকে 22,400 পর্যন্ত সকল জায়গা থেকে আবেদন করতে পারবেন। 7 নম্বর হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 4 পুরুষ নিয়োগ, এখানে পুরুষ নিয়োগ হবে। পদসং আসন সংখ্যা হচ্ছে 27টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস। এখানে যে যে অন্যান্য যোগ্যতাগুলো চেয়েছেন সেগুলো হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটে এইচএসসি বা সমমান পরীক্ষা ন্যূনতম জিপিএ 3.0 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বা ইলেকট্রনিক বিষয়ে সার্টিফিকেট কোনো কোর্স সম্পন্ন করতে হবে। আর তিন নম্বর যে দাপটি চেয়েছেন তারা হচ্ছে সংশ্লিষ্ট কাজে 2 বছরের কর্ম অভিজ্ঞতা বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবং সকল জায়গা থেকে আবেদন করতে পারবেন। 8 নম্বর আসছি সহকারী কিউরেট, সেখানে পুরুষ শুধু পুরুষের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, আসন সংখ্যা শুধু একটি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস। শিক্ষিত বোর্ড হইতে সিজিপিএ জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ 3.0 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সকল জায়গায় আবেদন করতে পারবেন। 9 নম্বরে ড্রাফটম্যান, সেখানে শুধু পুরুষ নিয়োগ দেওয়া হবে, আসন সংখ্যা 17টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস। যে কোনো শিক্ষা বোর্ড হইতে অনন্য জিপিএ 3.0 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ড্রাফটম্যান বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এগুলো দেখে শুনে আবেদন করতে হবে। তাদের যে টার্মস এন্ড কন্ডিশনগুলো দেওয়া হয়েছে যোগ্যতাগুলো চেয়েছেন, একটা পারিশ্রমিক যোগ্যতা, একটা হচ্ছে অন্যান্য যোগ্যতা, সেগুলো অবশ্যই সম্পূর্ণ থাকতে হবে। সেগুলো আপনার মধ্যে সেগুলো গুণ থাকতে হবে, তারপর আপনার আবেদন করতে পারবেন। এখানে আপনি শুধু এসএসসি পরীক্ষা দিয়েছেন বলে আবেদন করতে পারবেন না, এগুলো আগে পড়তে হবে কোন বিষয়ে কি পরীক্ষায় কত পয়েন্ট চেয়েছেন এবং অন্যান্য কোনো প্রাতিষ্ঠানিক যোগ্যতা চেয়েছেন কিনা। যেমন কি এখানে চেয়েছেন ডিপ্লোমা থাকতে হবে পাশাপাশি এবং 2 বছরের বাৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বলে চেয়েছেন। সকল জায়গা থেকে আবেদন করতে পারবেন, সবগুলো সকল জায়গা থেকে আবেদন করা যাবে। 10 নম্বর হচ্ছে বয়লার অপারেটর পুরুষ নিয়োগ, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর 2 নম্বর কন্ডিশনটা হচ্ছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে বয়লার অপারেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে। এখানে আরেকটা বিষয় ধরা হয়েছে, সেটা হচ্ছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে বয়লার অপারেশন বিষয়ে সার্টিফিকেটের কোর্স সম্পন্ন করতে হবে এবং সংশ্লিষ্ট কাজের ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ধরা হয়েছে 2015 সাল অনুযায়ী স্কেল অনুযায়ী 88,800 থেকে 21,300 পর্যন্ত বেতন ধরা হয়েছে এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, হবে বাড়ি ভাড়া বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। 11 নম্বর হচ্ছে এসি মেকানিক, শুধু পুরুষ নিয়োগ হবে, আসন সংখ্যা 3টি, এসএসসি বা সমমান পাস হতে হবে। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে এসি রক্ষণাবেক্ষণ বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 1 বছর কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বলে যোগ্যতা চেয়েছেন। সকল জায়গায় আবেদন করতে পারবেন। সহকারী ইএম টেকনিশিয়ান, শুধু পুরুষ নিয়োগ দেওয়া হবে একজন, আসন সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস। যে কোনো বিষয় হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 3.0 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ইলেকট্রনিক বিষয়ে তাত্ত্বিক ও বাহ্যিক ব্যবহারিক বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিকেন্দ্র ভোকেশনাল ইনস্টিটিউট হইতে ইলেকট্রনিক্যাল ও ইলেকট্রনিক্স কোর্স সনদ দ্বারা অগ্রাধিকার দেওয়া হবে। 13 নম্বরটা হচ্ছে সহকারী আই এম টেকনিশিয়ান পুরুষ একজন নিয়োগ দেওয়া হবে, এসএসসি বা সমমান পাস। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 3.0 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ইলেকট্রনিক ও অপটিক্যাল ইলেকট্রনিক্স বিষয়ে তাত্ত্বিক ও বাহ্যিক ব্যবহারিক কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ভোকেশনাল ইনস্টিটিউট হইতে ইলেকট্রনিক ও ইলেকট্রনিক্স কোনো সনদ দ্বারা অগ্রাধিকার দেওয়া হবে। এবং 14 নম্বর হচ্ছে সহকারী বিএম যানবাহন মেকানিক,
শুধু পুরুষ আসন সংখ্যা তিনটি, শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাশ, কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম সিজিপিএ জিপিএ 3.0 সহ মোট মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কোনো যানবাহন ওয়ার্কশপে ন্যূনতম 2 বছরের বাস্তব কর্মবিজ্ঞতা থাকতে হবে, কোনো স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান হইতে অটোমোবাইল ও মেরামত রক্ষণাবেক্ষণ সার্টিফিকেটের কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 15 নম্বরটা হচ্ছে ইলেকট্রিশিয়ান শুধু পুরুষ নিয়োগ 67 জন, এটা খুব বড় একটা নিয়োগ, চাইলে আপনারা আপনাদের যে যোগ্যতা এটা থাকে তাহলে অবশ্যই শেষের এই 15 নম্বরটা আপনারা চাইলে অবশ্যই আবেদন করতে পারেন। এসএসসি বা সমমান পাশ যে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম জিপিএ 3.0 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রনিক কোর্সে সনদ সহপত্র সহ ইলেকট্রিশিয়ান কাজে অন্য 2 বছরের বাস্তব কর্মবিজ্ঞতা থাকতে হবে। বেতন ধরা হয়েছে 2015 সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী 9,000 থেকে 21,800 পর্যন্ত, সকল জায়গা থেকে আবেদন করতে পারবেন। আরও আছে মোট 15টার বিষয়ে আলোচনা করলাম, আরও 21টার মতো পদসংখ্যা আছে, সেগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও ক্রিয়েট করব, সেখানে আপনারা সেটা যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেল দিকে নজর খেয়াল রাখবেন, বিশেষ করে চ্যানেলটি বেল আইকনটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি যদি বাজিয়ে দিন তাহলে অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে আমি পরবর্তী যে ভিডিওটা ক্রিয়েট করবো সেটা। এবং এগুলোর জন্য আপনি কোন কোন শারীরিক যোগ্যতা এবং বয়স, ওজন, দৃষ্টিশক্তি, এগুলো আরও 5টি টার্মস কন্ডিশন আছে, সেগুলো সম্পর্কেও আপনাদেরকে বিস্তারিত আলোচনা করবো পরবর্তী ভিডিওতে, এবং কীভাবে আবেদন করবেন সে বিষয়েও আলোচনা করবো। পাশে থাকার জন্য ধন্যবাদ, সবাইকে ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন। আসসালামু আলাইকুম।